ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন অধিকাংশ দাবি মানার পর অবশেষে তাদের একচল্লিশ দিনের ধর্মঘট শেষ হতে যাচ্ছে শুক্রবার দুপুরে স্বাস্থ্য ভবনের সামনে থেকে সিবিআই দপ্তরের সামনে পর্যন্ত মিছিল করবেন চিকিৎসকেরা সিবিআই দপ্তরের সামনে গিয়ে দ্রুত বিচারের দাবি জানাবেন তারা এরপর চলমান ধর্মঘট শেষ করার কথা জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকেরা শনিবার থেকে হাসপাতাল ও মেডিকেল কলেজের কাজে যোগ দেবেন তারা পশ্চিমবঙ্গ সরকার অধিকাংশ দাবি মানার পর এই সিদ্ধান্ত নেন আন্দোলনরত চিকিৎসকেরা বিক্ষোভকারীদের একজন সাংবাদিকদের বলেন আমরা শনিবার থেকে প্রয়োজনীয় পরিষেবাগুলো আবার দেওয়া শুরু করব শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত একটি র্যালি করে রাজ্যের স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করব এদিকে আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ হত্যার ঘটনায় এবার প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের চিকিৎসক রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে